موسيقى السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد রতা রবীতো আতাম আজকে আমাদের ক্লাসের পড়া হচ্ছে ক্লাস নাম হচ্ছে তেত্রিশে দুই নং ক্লাস তেত্রিশে দুই নং ক্লাসে পড়া থাকছে ইলা হত বা লিখন নীতি লিখন নীতির মধ্য থেকে আমি গতকালকে আপনাদেরকে পড়িয়েছি যেভাবে পড়া লেখার পদ্ধতি পড়ার পদ্ধতি গতকালকে পড়িয়েছিলাম লিখার পদ্ধতি এরপর পড়িয়েছিলাম পড়ার পদ্ধতি এরপর পড়িয়েছিলাম ওয়াকফ করার পদ্ধতি অর্থাৎ গতকালকে পড়াগুলি এমন ছিল আপনাদের জন্য যে আলিপটা লিখতে লেখা আসবে যখন মিলিয়ে পড়বে তখন আলিপটা পড়া যাবে না কিন্তু যখন অক্ষ করবে তখন আলিপটা পড়া যাবে তো আপনারা গতকালকের ক্লাসটা যদি ভালোভাবে দেখে নেন তাহলে আজকের ক্লাসটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো আমি আজকের ক্লাসে পড়া থাকছে হচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন যেসব আলিফ মিলিয়ে পড়া ও অক্ফ অবস্থায় জায়দা বা অতিরিক্ত হয় এখানে এই আলিপটা যে দেখছেন এটা এখানে অক্ষ করলেও আলিপটা পড়তে হবে পরবর্তী অংশের সাথে মিলিয়ে পড়লেও আলিপটা পড়তে হবে কিন্তু গতকালকে পড়া ছিল আপনাদের আলিপটা পরবর্তী অংশের সহিত মিলিয়ে পড়লে পড়তে হবে না লিখতে লিখে আসবে পড়তে পড়া আসবে না গতকালকে পড়াগুলি আপনাদের ছিল শুধুমাত্র অক্ষ করলে পড়া আসবে আলিপটা সেটা গতকালকে ছিল কিন্তু আজকে যেসব আলিপ মিলিয়ে পড়া ও অক্ষ অবস্থায় জায়গা বা অতিরিক্ত হয় আজকে যে আলিপগুলি রয়েছে এই আলিপগুলি অক্ষ করলেও পড়া যাবে না মিলিয়ে পড়লেও পড়া যাবে না এবং লিখতে আলিপগুলি লেখা আসবে তো আমি বলে দিচ্ছি আপনাদের জন্য একটু লক্ষ্য করুন এটা হচ্ছে শব্দ অর্থাৎ এই শব্দগুলির মধ্যে আয়াত এই আয়াতগুলির মধ্যে সুরা এই সুরাগুলির মধ্যে এখানে লক্ষ্য করুন আউ ইয়ফু হামজা ওয়াউ জবর আউ ইয়া আইন জবর ইয়া ফা ওয়াউ পেশ ফু এখানে পেশের বাম্পাসীন আপনারা অবগত রয়েছেন মধ্য তবে এই হবে কিন্তু এই আলিপটা লিখতে লেখা আসবে পড়তে পড়া আসবে না এগুলোকে বলা হয় রস্মখত বা লিখন নীতি এই লিখন নীতিগুলি বোঝানোর জন্য আপনাদের আপনাদের জন্য এই ক্যালাসগুলি নিয়ে এসেছি আমি যাতে করে আপনারা এই লিখন নীতিগুলি বুঝতে পারেন সেই কারণে এই ক্যালাশগুলি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লক্ষ্য করুন আউ এটা হচ্ছে দুইশো সাতত্রিশ আয়াত সুরা হচ্ছে সুরা বকার এরপর লক্ষ্য করুন আ হামজা আন তা তা বা বু আলিফটা পড়া আসবে না তাবু না। এখানে নিয়মটা লক্ষ্য রাখবেন নুন পরে তা আসেছে তা হচ্ছে এখার পনেরোটি হরফ থেকে একটি হরফ সে কারণে নুনটা গণ্য করতে হবে এটা হচ্ছে উনত্রিশ নম্বর আয়াত সুরামায়েদা সুরাম উনত্রিশ নম্বর আয়াত এরপর হচ্ছে লিতা এখানে আরেকটা লিখতে লিখে আসবে পড়া পড়তে পড়া আসবে না মিলিয়ে পড়লেও পড়া আসবে না ওপো করলেও পড়া আসবে না তিরিশ নম্বর আয়াত সুরারা আয়

পড়তে পড়াশবেনা এটা হচ্ছে আয়াত নাম্বার হচ্ছে 39 নাম্বার আয়াত সূরা রুমের মধ্যে লিয়া রুবা তে এভাবে আপনারা অক্ষরগুলো মুখস্ত করে নেবেন এরপর হচ্ছে লিয়া বেলুয়া আলিফ টা লেখা আছে পে পড়াশবেনা লাম জেল্লি ইয়া বা জবর ইয়া বে লাম পেশলু ওয়া জবর ওয়া লিয়া বেলুয়া এটা হচ্ছে 4 নাম্বার আয়াত সূরা মুহাম্মাদের 4 নাম্বার আয়াত এর হচ্ছে ন ব নুন বা জবন নাবে লাম পেশ লু ওয়া জবর ওয়া ন ব লুয়া 33 নম্বরায় সুরা মুহাম্মদ এরপর লক্ষ্য করুন সামুদা সা জবর সা মিম ওয়া পেশ মু দাল জবর দা সামুদা এখানালিপটা লিখতে লেখা আসবে পড়তে পড়া আসবে না আমি আবারও বলছি সামুদা আলিফটা লিখতে লেখা আসবে পড়তে পড়া আসবে না এখন এটা কোন কোন জায়গায় আছে দেখুন সুরাহুদের আটষট্টি নাম আয়াতে ফুরকানে আটত্রিশ নম্বর আয়াতে সুরান কাবুতে আটত্রিশ নম্বর আয়াতে সুরা না জামে নং আয়াতে এই একই বাক্য পাবেন আপনারা এরপর হচ্ছে কওয়ারি র এখানে আলিফটাল প লিখতে লেখা আসবে পড়তে পড়া আসবে না পাব জবার ক ওয়া ও আলিফ জবর ওয়া র ইয়া জের লি র জবর র পনেরো নম্বর আয়াত চুরা দাহার তে থাকলো আজকে আপনাদের জন্য ইলমারস মেখাত বা লিখন নীতির শেষ ক্যালাস ইনশাআল্লাহ সামনে আমি আপনাদেরকে সিজদার আয়াতগুলি বলবো এরপর লাহান সম্পর্কে কিছু আপনাদেরকে জ্ঞান দেব ধারণা দেবো এরপর ইনশাল্লাহ আমরা কাজে পরিপূর্ণ করব তো করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই পরিশ্রমটুকু যাতে কবুল করেন এবং আমাদেরকে সেই শুদ্ধ কোরআন তেলাওয়াত করার জন্য যে সব নিয়ম নীতির প্রয়োজন হয় সেগুলো যাতে আমরা ভালোভাবে শিখতে পারি এবং সেগুলো কোরআনের সহিত যাতে মিলিয়ে নিতে পারি আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাজউইদের সহিত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু तेरी तेरिचा वर्कर्ता तू वर्कतु सेदा